শিশুর ইস্যু। ফিরে এলাম বিরতির পর। আজ আমরা রয়েছি আনন্দপুরের ফর্টিস হসপিটাল এবং আলোচনা করছি প্রিটার্ম বেবিদের নিয়ে। আর এই আলোচনা আজ আমাদের সঙ্গে রয়েছেন কনসালটেন্ট নিওনাটোলজিস্ট অ্যান্ড পিডিয়াট্রিশিয়ান ডক্টর সুমিতা সাহা। আচ্ছা ম্যাম, বিরতিতে যাওয়ার আগে আমরা তো প্রিটার্ম বেবিদের নিয়ে বেশ কিছু আলোচনা করলাম। এবার যেটা জানতে চাইবো যে কেউ যদি 7 সপ্তাহ বা ওই যেটা আপনি বলছিলেন যে নর্মাল টাইম তার আগে ডেলিভারি চান, তো সেই মায়ের কি কাউন্সেলিং প্রয়োজন, এবং যদি প্রয়োজন হয় কীভাবে আপনারা কাউন্সেলিং করেন? হ্যাঁ, অফকোর্স, মানে বেসিক্যালি এইগুলো তো খুব আগে থাকতে বোঝা যায় না। ধরুন একটা মা প্রিম্যাচিওর লেবারে এসছে, বা এইগুলো সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই মানে অবস্টেট্রিশিয়ানরা টাইমই পায় না, হঠাৎ করে আইদার মা লেবারে চলে এসছে বা ব্লিডিং হতে হতে চলে এসছে এবং তারপর বোঝা যাচ্ছে যে বেবিটা ডেলিভারি হয়ে যাবে। হ্যাঁ, এরকমভাবেই আসে এবং আমরাও খুব বেশি সময় পাই না কাউন্সেলিং করার মতো। কিন্তু অবশ্যই সেখানে যখন আমরা এক্সপেক্ট করছি সেখানে আমরা বেবি ডেলিভারি হওয়ার আগে বা মা বাবাদের সঙ্গে কথা বলার চেষ্টা করি। তো তার মধ্যে মেনলি যেটা ইম্পর্টেন্ট কথা, যে বাচ্চাটা জন্মাচ্ছে, বাচ্চাটা প্রিম্যাচিওর জন্মাচ্ছে, ধরুন 27 বা 28 উইকস, ওজন লেস দ্যান 1 কিলো 800 থেকে, ওই আর 27-28 উইকসে আমরা এক্সপেক্ট করি ওজন উঠবে 800 to 1 কিলো হবে। তো সেই রকম বাচ্চাগুলো যদি আমরা সিস্টেম ধরে ভাবি, তো প্রত্যেকটা সিস্টেমে ভীষণ প্রিম্যাচিওর। সিস্টেম মানে কি, প্রথম ধরুন লাংসটা, প্রথমে ফুসফুসটা, ওদের ফুসফুসটা তৈরিই হয়নি ভালো করে। হ্যাঁ, এবং ওদের আরেকটা জিনিস ভীষণ, আমাদের ফুসফুসটা যখন বাচ্চা পেটের মধ্যে আছে ফুসফুসটা জল দিয়ে ভর্তি থাকে, যেটা অ্যামনিওটিক ফ্লুইড, বাচ্চা যে জলটার মধ্যে থাকে। বাচ্চা প্রথম বেরোলো এবং তারপরে কাঁদলো, তখন ওই জলটা অ্যাবজর্ব হয়ে যায় এবং মানে বাতাসটা ঠোকে লাংসটা ফুলে যায়, ফুসফুসটা। ওদের লাংসটা ফুল অফ ওয়াটার এবং সেখানে ওই সারফ্যাক্টেন্ট বলে একটা জিনিস দরকার, যেটা লাংসটা ফোলাতে সাহায্য করে, সেই জিনিসটা থাকে না। আচ্ছা, তার ফলে ওদের ফুসফুসটা সলিড হয়, একদম সলিড লাং, এবং সেই সেই ফুসফুসটাকে যখন যদি অবস্টেট্রিশিয়ানরা সময় পায় তাহলে একটা স্টেরয়েড বলে ওষুধ দেয়, যাতে লাংটা একটু তাড়াতাড়ি ডেভেলপ ম্যাচিওর করে ওটা। কিন্তু অনেক সময় সেটা হয় না, বাচ্চা জাস্ট বেরিয়ে পড়লো, তখন আমাদের প্রথম কথা হচ্ছে একটা খুব দামি ওষুধ দিতে হয় এবং অনেক সময় সেটার প্রথম লটেই দাম পড়ে প্রায় 15-16 হাজার টাকা। সেই ওষুধটা আমরা ডাইরেক্টলি একটা নল দিয়ে ফুসফুসের মধ্যে দিয়ে তারপরে বাচ্চাটাকে ভেন্টিলেটর মেশিনের মধ্যে দিতে হয়। সেই ভেন্টিলেটর মেশিন, তারপরে ফলোড বাই সিপ্যাপ মেশিন, এরকম বিভিন্ন রকম মেশিনের মধ্যে দিয়ে 5-6 দিনের মধ্যে আস্তে 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 ফুসফুসটা ডেভেলপ করে। তো এটা হচ্ছে শ্বাসকষ্ট প্রথম গেল, ফার্স্ট লট। সেকেন্ড লট হচ্ছে ওদের খাদ্যনালীটা বা এই যে ফুড ডাইজেশন সিস্টেমটা, সেই সিস্টেমটা ভীষণ প্রিম্যাচিওর। তার ফলে কী হবে, ওরা খাবার দেওয়া যাবে না, খাবার দিলে পেট ফুলতে থাকবে, পেট ফুলে ইভেন পেট ফুটো হয়ে যেতে পারে, ফুটো হয়ে পেটের মধ্যে হাওয়া চলে গেলো, সে একটা ডেঞ্জারাস কন্ডিশন আর কি। এবং সেসব যেটাকে নেক্রোটাইজিং ইন্ট্রোকোলাইটিস বলে, এবং যে সেখান সেই কন্ডিশনে একবার বেবি গেলে সেই বেবিগুলোকে বাঁচানো খুব ডিফিকাল্ট হয়। আচ্ছা, তো সেইটা হচ্ছে সেই সেই জন্য আমরা ইনিশিয়ালি নিউট্রিশন দিই থ্রু দ্য চ্যানেল, মানে ওই আইভি চ্যানেল করে দেওয়া হয়, পেট থেকে অনেক লম্বা লাইন, লং লাইন বলা হয়, হাত থেকে লাইনটা এরকম বুক অব্দি চলে আসে বা পা থেকে পেট অব্দি চলে আসে, সেখান দিয়ে আমরা ওর মধ্যে দিয়ে আমরা বিভিন্ন রকম প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট সব মিশিয়ে ফ্লুইড বানিয়ে ভিটামিন মিশিয়ে দিয়ে সেটাকে আমরা টোটাল প্যারেন্টাল নিউট্রিশন বলি। এবং সেটা দিয়ে তারপরে আমরা একদম অল্প অল্প করে 1 ml করে ফিডিং শুরু করলাম টিউব দিয়ে, তারপর আস্তে 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 সেই ফিডিংটা বিল্ড আপ করা হয়। আচ্ছা, যত ওর গাটটা আস্তে আস্তে ম্যাচিওর করবে তারপরে আমরা ফিডিংটা বিল্ড আপ করবো। এটা হলো গাটের দিকটা। তারপরে ধরুন ওদের মাথাটা প্রিম্যাচিওর থাকে, তারপরে যে কোনো সময় ব্রিড করতে পারে, মাথার মধ্যে রক্তক্ষরণ হয়ে যেতে পারে, সেটা যদি একবার হয় তাহলে সেই বাচ্চা কিন্তু লং টার্ম প্রবলেম হয়ে যায়, যেমন তারা সারাজীবন সেই বেল পালসি জাতীয় বাচ্চা বা অ্যাবনর্মাল বাচ্চা হয়ে জন্মাতে পারে। সেই জন্য সেটার দিকেও ভীষণ খেয়াল রাখতে হয়, যে যদি NICU বা প্রথম কয়েকদিন বাচ্চা যদি খুব হেক্টিক মানে খুব খারাপ টাইপের NICU রিকোয়ারমেন্ট থাকে তখন তাদের ওই রকম মাথার প্রবলেম হতে পারে। আরও একটা সবচেয়ে বড় দিক হচ্ছে বাচ্চার ইমিউনিটি সিস্টেমটা, এমনিতেই বাচ্চা মানে তাদের ইমিউনিটি সিস্টেম ডেভেলপ করেনি, এবার ওই লেস দ্যান 1 কিলোর বাচ্চা, তাদের ইমিউনিটি সিস্টেমটা ডেভেলপ করেনি। তার মধ্যে আমরা এখান দিয়ে একটা চ্যানেল করে দিয়েছি, নাক দিয়ে একটা নল পরে দিয়েছি, এদিকে ক্যাথেটার পরে দিয়েছি, এখান দিয়ে গলা দিয়ে একটা টিউব পরে দিয়েছি, এই প্রত্যেকটা জায়গাতে ইনফেকশন তার সঙ্গে সবসময় হ্যান্ডেল করা হচ্ছে, তো সেখান দিয়ে ইনফেকশন যেতে পারে এবং ওর বডিটা ফাইট করতেই সেখানে ইনফেকশন। তারপরে কি ইনফেকশন খুব সিভিয়ার হয়ে যেতে পারে, এবং এটা ওয়ান অফ দ্য মোস্ট কমন প্রবলেম, যেখানে সিভিয়ার টাইপের সেপসিস যেটাকে বলি ইনফেকশন হয়ে গেল এবং সেখান থেকে মারা যেতে পারে বাচ্চা।
অনেক রকম অ্যান্টিবায়োটিক দিতে হয়, অনেক সময় ওদের কিডনিটা প্রিম্যাচিওর থাকে, ইউরিন করতে প্রবলেম করে, এরকম অনেক রকমেরই বিভিন্ন সিস্টেম ধরে ধরে বিভিন্ন রকম প্রবলেম, হার্টে একটা স্পেশাল ফুটো থাকে প্রিম্যাচিওর বাচ্চাদের, সেগুলোকে অনেক সময় ট্রিট করতে লাগে। তো মানে অনেক কিছু ব্যালেন্স করে আস্তে 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 প্রথম দিন পনেরো অনেক কিছু সাপোর্ট দিতে লাগে, তারপর আস্তে আস্তে ওদের অর্গানগুলো ম্যাচিওর করতে শুরু করে। তারপর ওদের থার্মাল কেয়ারের ব্যাপার আছে, ওদের ইনকিউবেটারের মধ্যে রাখতে হয় স্পেশাল টেম্পারেচারে, স্পেশাল ময়েশ্চারাইজারের মধ্যে রেখে তারপরে ও স্কিনটা গ্রো করবে। তারপরে মোটামুটি ইউজুয়ালি 27-28 উইক্সে প্রথম 2-3 উইক্স খুব হেক্টিক যায়, হেক্টিক মানে খুব আমাদের জন্য হেক্টিক যায় আর কি, ওদের কন্টিনিউয়াস বিভিন্ন রকম মনিটরিং করতে হয়। তারপরে আস্তে আস্তে ওরা যখন ফিডিং শুরু করা, ফিডিং ভালোভাবে নিতে শুরু করে, সেটা মেবি টিউব দিয়ে কিন্তু ফুল ফিডতে যাচ্ছে, তখন ওই চ্যানেল ট্যানেলগুলো সব বেরিয়ে যায়, তারপরে ইনফেকশনের চান্সটাও কমে যায়, তারপরে ব্যাপারটা অনেকটা ইজি হয় আর কি। আচ্ছা, আলোচনা আমরা ফিরবো, তবে এখন সময় হয়ে গেছে ছোট্ট একটা বিরতির, ফিরে আসছি বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। শিশুর ইস্যু